জালিমরা যখন অত্যাচার করে আর ঠিক ওই সময় যে মানুষগুলো নিরপেক্ষভাবে দাঁড়াই থাকে বসে থাকে কোনো কথা বলে না তারা হয়েছে জালিমের দলের সো যে ইউটিউবার্সরা এই আন্দোলন নিয়ে কোনো কথা বলবে না কোনো স্ট্যাটাস দিবে না কোনো কিছু করবে না এই আন্দোলন অংশগ্রহণ করবে না তাদের কান ফলো করা শুরু করুন জাস্ট তখনই দেখবেন যে তাদের তারা কথা বলতেছে তাহলে আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি ভিডিওটা করার মানে যে উদ্দেশ্য ওইটা বলার আগে হালকা একটু কথা বলি ওইটা আমাদের দেশের যে বড় বড় ইউটিউবাররা আছে যারা ফেসবুকিং করে বড় বড় পেজ আছে তারা আজকে কোথায় খুব অল্প সংখ্যক ইউটিউবার খুব অল্প সংখ্যক মানুষ ফেসবুকে আমাদের দেশে যে আন্দোলন চলতেছে ওইটা নিয়ে কথা বলতেছে যে ইউটিউবাররা হালকা একটু লোড শেডিং হইলে হালকা একটু পানি উঠলে সাথে সাথে তারা নিয়ে যায় হেল্প করার জন্য আগে আসে তারা এখন কোথায় পুরা জাতি সব স্টুডেন্টরা মাঠে নামছে আন্দোলন করতেছে আমাদের ফিউচারের জন্য আমাদের জাতির ফিউচারের জন্য কিন্তু ওরা কোথায় এখন এই এই কথাটা বলছি এর এর মধ্যে একটা কথা বলি মধ্যে অনেকে কমেন্ট করেন ভাই আপনি তো বাইরে থাকেন আপনি দেশে আসি আন্দোলন করেন তারপর বললেন এত সহজ না তো যেহেতু আমি বাইরে থাকি আমার পক্ষে এখন দেশে আসা সম্ভব না তবু আমি যতটুকু পারতেছি আমার আমি যে হালকা হালকা করি আমি ছোট মানুষ ছোট একটা চ্যানেল আছে তো ওইটার মাধ্যমে যতটুকু পারি আমি মেসেজ দেওয়ার ট্রাই করব এটার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে আমার একটা পেজ ইতিমধ্যে হ্যাক হয়ে গেছে এবং কেউ এটা ক্যান্সেল হয়ে গেছে এসব কথা বলার জন্য তো অসুবিধা আমি যেহেতু একবার পারছি একটা পেস করতে আর হাজার বার পারবো হাজার বার ক্যান্সেল হবে কোনো সমস্যা নেই কিন্তু দেশ নিয়ে কথা বলতে এক পা পিছু হবো না এক পা পিছু হবো না এখন আর একটা কথা ইউটিউবারদের কথা তো শেষ করলাম এবার আসি আমাদের সরকারের কথা আমার জানা মতে খুব অল্প সংখ্যক দেশে এটা হয় একটা দেশের প্রধানমন্ত্রী এত বছর কেমনে ক্ষমতায় থাকে সে নতুন প্রজন্মকে কোনো চান্সই দিতেছে না তার এখন অবসরে যাওয়ার সময় হয়ে গেছে আরও অনেক আগে বসে আছে আমি বলতেছি না আমি বিরোধী দলের আমি 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 বলতেছি না না বর্তমান সরকারের দলের দলেরই কারণ দোনো দলই সমান সবাই চুরি করে বাংলাদেশে শুধু বাংলাদেশে না পৃথিবীর সব রাষ্ট্রে যত পলিটিক্স আছে সবাই চুরি করে অনেস্ট কেউই নেই তো এখানে দল নিয়ে কথা বলি কোনো লাভ নাই কিন্তু আমাদের দরকার আমাদের দেশে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া ওইটা পলিটিক্স হোক ওইটা যে জায়গায় হোক কারণ এটা না হলে আমাদের দেশের কখনো উন্নয়ন হবে না আমাদের দেশের আগের যারা সত্তর আশি বছর বুড়ো হয়ে গেছে তারা এখনো রাজনীতিতে আছে তারা এখনো দেশ শাসন করতেছে যার কারণে দেশেরই অবস্থা আমাদের দেশে সব মানুষের ভিতরে শুধু একটা পার্ট সুযোগ পাচ্ছে সব জায়গায় কারণ কারো মামা খালু আছে কারো বাপ যায় যাই মুক্তিযুদ্ধ করছে তাতে কি হয়েছে এখন কি তাদেরকে নাতি নাতকুরা আরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঞ্চাশ গোষ্ঠী পর্যন্ত আমাদের কোটা ব্যবস্থাটা চালু রাখতে হবে তো যারা এখন নতুন পড়ালেখা করতেছে তাদের কি হবে যারা ঘুসখোর যাদের বাবা ঘুসখোর যাদের বাবা টাকা টাকা করতেছে তাদের কাছে কিছুই না খুবই সামান্য ব্যাপার কিন্তু যাদের বাবা মা ওইসব মধ্যবিত্ত ফ্যামিলির যাদের এক টাকা এক লাখ টাকার সমান তারা জমি জমা বন্ধক রেখে বিক্রি করে এই মায়ের গলার স্বর্ণ বিক্রি করে হাতে চুরি বিক্রি করে তারপর ছেলে মেয়েদেরকে পড়ালেখা করা পরে ওই সেম ছেলেমেয়েরা কোথাও কোনো চান্স পায় না কাজ করতে পারে না বেকার বেকার ঘুরে শেষ মাস অনেকেই এ কোটা ব্যবস্থার কারণে কারণ ঠিক জায়গায় কেউ চান্স পাইতেছে না কারণ কারো মা মাখালু নাই কারো টাকা নাই কারোর বাপ দাদারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই জাস্ট ওই কারণে তো যাই হোক আশা করি আমাদের ভাই ব্রাদাররা স্টুডেন্ট যারা রক্ত জ্বর আছে যারা অনেক কষ্ট করে গরমের ভিতরে আন্দোলন করতেছে ওদের আন্দোলনটা সফল হোক অবশ্যই আমরা তাদের পাশে আছি একভাবে না একভাবে আমরা তাদেরকে সাহায্য করবোই কেউ কমেন্ট করে কেউ স্ট্যাটাস দিয়ে কেউ ভিডিও করে যারা দেশে আছেন তারা মাঠে গিয়ে